কনফারেন্স এই তৃণমূল এই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট গেছিল, এই যে রেশন দুর্নীতির যে মামলা আর যে সন্দেশখালীর মামলা, এই দুটো মামলা সিবিআইয়ের হাত থেকে সরানোর চেষ্টা করেছিল। তো সুপ্রিম কোর্ট এই তৃণমূলকে পাত্তা দেয়নি, তৃণমূলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছে। তো তৃণমূল এই সন্দেশখালীর মামলা সিবিআইয়ের হাত থেকে কেন সরানোর চেষ্টা করেছিল? কারণ শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য, একটা জঙ্গিকে বাঁচানোর জন্য, একটা জঙ্গিকে বাঁচানোর জন্য রাজ্যবাসীর এরকম গাদা গাদা টাকা খরচা করছে। বাবু, রাজ্যের ঋণের বোঝা বাড়াচ্ছে, রাজ্যবাসীর টাকা খরচা করছে, ট্যাক্সের টাকা খরচা করছে জঙ্গিদের বাঁচানোর জন্য। বাবু, এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, জঙ্গিদের বাঁচানোর জন্য রাজ্যবাসীর টাকা পয়সা খরচা করছে। এই জঙ্গিদের কোনোদিন বাঁচাতে পারবে না, ঠিক আছে? এবার তৃণমূল ধ্বংস হবে, রাজ্যবাসী তৃণমূলকে ধ্বংস করে দেবে। জঙ্গিদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে, হ্যাঁ, তারপরে যাতে জঙ্গিরা পাকিস্তান মারাতে পারে পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে যাতে পাকিস্তান মারাতে পারে, হ্যাঁ, তার জন্য চেষ্টা করছে, হ্যাঁ, আর জঙ্গিরা যাতে আরও বেশি করে মারা ধর্ষণ রাজ্যবাসীর ক্ষতি করতে পারে আরও বেশি করে, সেই চেষ্টা করছে, হ্যাঁ। তো এই তৃণমূল তো দেশের বিরুদ্ধে চলছে, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে, পাকিস্তানের সংবিধান চালানোর চেষ্টা করছে ভারতবর্ষের মধ্যে, ভাবছে ভারতবর্ষ পাত্তা দেবে এইসবকে, হ্যাঁ, ভারতবর্ষের কাছ থেকে পাত্তা পাবে না, কোনো জঙ্গিকে ভারতবর্ষে সাপোর্ট করে না, জঙ্গিদের ধ্বংস করে, জঙ্গিমুক্ত ভারতবর্ষ বানায় ভারতবর্ষ। তো এই যে জঙ্গিরা সব গ্রেপ্তার হচ্ছে, জেলে ঢুকছে, এতে পশ্চিমবঙ্গ ভাইরাস মুক্ত হচ্ছে, পশ্চিমবঙ্গের ভালো হচ্ছে, পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে, পশ্চিমবঙ্গ হিংসামুক্ত হচ্ছে, ভাইরাস মুক্ত হচ্ছে, এটা তো ভালো হচ্ছে। আর তৃণমূল পশ্চিমবঙ্গে ভাইরাসগুলোকে জমাতে চায়, আরও ভরাতে চায়, বাংলাদেশ পাকিস্তান থেকে রোহিঙ্গাদের ঢুকিয়ে আরও ভাইরাস ভরাতে চায়, পশ্চিমবঙ্গটাকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়, এই জন্য তৃণমূল লড়াই করছে জঙ্গিদের হয়ে, আর সুপ্রিম কোর্ট থেকে ঠাস ঠাস করে থাপ্পড় খাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো রাজ্যবাসী একটু ভালো করে দেখুক তৃণমূলকে, তৃণমূল কত বড় একটা জঙ্গিদের দল, তৃণমূল পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, এইগুলো আমি বলতাম, এখন অক্ষরে অক্ষরে এগুলো মিলে যাচ্ছে, ঠিক আছে? আর এই যে ফিরহাদ হাকিম, ফিরহাদ হাকিম পরিষ্কার বলে দিয়েছে তাদের কি উদ্দেশ্য, পরিষ্কার স্পষ্ট করে দিয়েছে ফিরহাদ হাকিম। আমার কথাগুলো মিলে যাচ্ছে তো, মিলে গেল তো আমার কথাগুলো? তো এবার তৃণমূলকে ধ্বংস করো, তৃণমূলের অস্তিত্ব ডিলিট করো পশ্চিমবঙ্গ থেকে, এটা হচ্ছে বিষয়। বিজেপি হিন্দুত্বকে রক্ষা করছে, পশ্চিমবঙ্গকে রক্ষা করছে, ভারতবর্ষকে অখণ্ড রাখছে, আর জঙ্গিরা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, আর তৃণমূল ওদেরকেই হেল্প করছে, জঙ্গিদের হেল্প করছে। তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট জঙ্গিদের পাশে রয়েছে, জঙ্গিরা যাতে ভারতবর্ষকে টুকরো টুকরো করতে পারে, এইগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তাই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়ো আর তৃণমূলকে ধ্বংস করো, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রী রাম, নমস্কার।